الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد شكلي قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كيو بابا لي পাগল তুমি, কেউ বা বলে জাদুকর, কেউ বা বলে পাগল তুমি, কেউ বা বলে জাদুকর, কোরআনেতে বলেন আল্লাহ সত্যি তুমি পয়গম্বর. আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. খুদা কা পিয়ারা মিম সে মুহাম্মদ হ্যায় খুদা কা পিয়ারা জিস পর দরুদ জিব্রাইল নে হরদম পুকারা. বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد উপস্থিত স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর উপজেলার অধীনস্থ বাইতুসসালাম হাফিজিয়া মাদ্রাসা নিয়ামতুল্লাহপুর সানিরদিয়ার বাইতুসসালাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সম্মানিত মোহতারাম সভাপতি, সহ সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে আজম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত এতদ অঞ্চলের দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ান, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইরা, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত চাকুরিজীবী ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অবলা সরলা সম্মানিতা সুশিক্ষিতা অত্যন্ত মহব্বতের মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সঙ্গে আরো জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাবারক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই বিশাল এলাকার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে ইলেকশন সিলেকশন করে, যাচাই বাছাই করে এই তাফসিরুল কোরআন মাহফিল বেহেশতের বাগানে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কালিমাতুর শুকুর আদায় করছি। সকলে জবান খুলে, মন উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার আগমনে এই পৃথিবীর সমস্ত জাহিলিয়াত অন্ধকার কুসংস্কার দূরীভূত হয়ে হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে, যার আনিত জীবন ব্যবস্থার মধ্যে আছে এই দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি, তিনি হলেন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার প্রারম্ভেই সূচনাতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু আপনারা সবাই ভালো আছেন, তাহলে যারা এখনো বসেন নাই সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সকলে বসে যাই, কারণ কোরআন শোনার কিছু আদব আছে। এটা কোনো যাত্রার মঞ্চ নয়, এটা কোনো গান বাজনার অনুষ্ঠান নয়, এটা কোরআন শোনার মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন শোনার আদব রক্ষা করেই শুনতে হবে। তাই এই যে আমার ডান দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি সবাই সামিয়ানার নিচে এসে বসে যান, কোরআনের সম্মান রক্ষার্থে আপনারা বসে যান। এবং যারা ঝিলাপির দোকানে, পেঁয়াজির দোকানে, চাই স্টলে যারা এখনো আড্ডা দিচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, চাই স্টলে প্রতিদিন বসার সুযোগ পাবেন, জিলাপি প্রতিদিন কিনতে পারবেন, কিন্তু প্রতিদিন এই বাইতুসসালাম হাফিজি মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হবে না, এটা বছরে একদিন। তাই একটি দিনের জন্য একটু ত্যাগ স্বীকার করুন,
জিলাপি কেনার প্রয়োজন হলে কিনে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, চা খাওয়ার প্রয়োজন হলে চা খাওয়া শেষ করে অনতি বিলম্বে এই কোরআনের সম্মান রক্ষার্থে, কোরআনের আদব রক্ষার্থে সকলে সামিয়ানার নিচে এসে বসে যান। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাই কোরআন শোনার আদব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তারপরে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله رب العالمين বলেন যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে পাঠ করা হবে, তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এটা হলো কোরআন শোনার এক নাম্বার আদব। কোরআন শোনার এক নাম্বার আদব কি? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, অমনোযোগী থাকা যাবে না, অন্য মনস্ক থাকা যাবে না। তারপরে বলেছেন ও আংসিতু, এবং তোমরা নীরবতা অবলম্বন করবে, চুপচাপ থাকবে, কানাকানি ফিসফিসানি, কোনো গল্প গুজব করা যাবে না, পেঁয়াজি খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পার্শ্বের লোকের সঙ্গে গল্প করা যাবে না, চুপচাপ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গভীর মনোযোগ দিয়ে কোরআন শুনবে এবং চুপচাপ শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুইটা আদব সহকারে কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত মুষলধারে বৃষ্টির মতো নাজিল হতেই থাকবে, হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি রহমত চাই না গজব চাই? রহমত চাই। তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের মাহফিল আমরা মনোযোগ সহকারে চুপচাপ শুনবো তো ইনশাআল্লাহ।